দর্শক আসসালামু আলাইকুম, রয়েছি আমরা কাহারল হাট কাহারল উপজেলা দিনাজপুর জেলা। শনিবার 28 সেপ্টেম্বর 2024 আজ, আর আপনারা জানেন যে টানা তিন দিন একটানা বৃষ্টি, আজকে কিন্তু বৃষ্টিটা কম, তারপরেও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টির মাঝে খামার উপযোগী সাইহল জাতের সার কেমন দামে কেনা বেচা চলছে আমরা কিন্তু সে তথ্য দিতে চাই আপনাদের। ভাই ভালো আছেন? কি অবস্থা বলেন তো, আজকে কেনা বেচা কেমন? মোটামুটি। আপনারটা কত দাম চেয়েছিলেন? 120। দাঁতের কয় দাঁত? ও আগর। এই যে এটা 120 চাচ্ছেন উনি, আগর গরু এখনো দাঁত হয় নাই। আচ্ছা কত কি বলে? 90-95 বেচা টার্গেট? 100 হলে দিয়ে দিবেন। দেখছেন এটা, এটা পুরোপুরি 1 লাখ হলে বিক্রি করতে চান উনি। আমরা দেখাই আপনাদের এই সারগুলোটা, এখনো দাঁত হয় নাই। ভাই কি হইলো হয় নাই? কত বলতেছে? কত? 75-76। আর আপনি কত ধরে রাখছেন? 80। আগর তো না, আগর 75-76 দাম বলছে, আর 80,000 টাকা দাম ধরে রাখছে। এই যে এই সারগুলোটা, দেখেন এই পাশে দাম চলছে। এই পাশে আমরা আরো বেশ কিছু দেখছি। ভাই ভালো আছেন? কয়টা নিয়েছিলেন বলেন? বড় আছে কিনছেন? এটা এটাকে হাটে কিনলেন নাকি? হাটেই কিনছেন? দেখি একটু সরেন চাচা, এই গরুটা আমরা একটু সুন্দরভাবে দেখাই, দেখি। আচ্ছা আমাদের বলা যাবে এটা কত দিয়ে কিনেছেন? হ্যাঁ বলা যাবে। কত কিনলেন? 2,000 কম কিনছি। 2,000 কম? কত? 2 লাখ। কত দাম পাইছেন? দাম পাইছি 90। মানে যেটা কিনছেন ওটা তো পাওয়া যায় নাই? না না না, বাজার আজকে একটু ড্যাম, আজকে ড্যাম, সকালবেলা কিনে ফেলেছি। সকালবেলা কিনে সমস্যা নাই, এই গরু বিক্রি হবে, বিক্রি হবে। হ্যাঁ আচ্ছা দেখি আমরা এই পাশ থেকে সরাই দেন তো, এই গরু 20 কোথায় কইতে হবে? এদিকে সরাই দেন তো, এদিকে ওদিকে। ভাই হ্যাঁ, গরু 20 কোথায় কইতে হবে? তাহলে এটা এখন কত হলে ছাড়া যায় বলেন তো আমাদের? না ছাড়িব, কত? 20-15 হলে ছাড়িব। 15-20, 2-4-5 হাজার টাকা লাভে দেওয়া যাবে না? কেন, এটা তো আমরা এনেছি সস্তায়, কিন্তু বাজার খারাপ, বাজার খারাপের জন্য। আচ্ছা আচ্ছা, এই যে দেখছেন এই গোটা আমরা একটু দেখাই আগে। দাঁতের ভাই না গোর? দাঁতা কয় দাঁত? কয় দাঁত? 2 দাঁত। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এখন কেউ যদি যোগাযোগ করতে চায় সুযোগ আছে তো? মোবাইল নাম্বারটা দেন। 01-77 হ্যাঁ 32-38 হ্যাঁ 110-110। আমরা তো কেনার দামটা জেনে ফেলেছি, এখন থেকে কিছুটা সমস্যা নাই, আমরা গরু দিই, এদিক ওদিক হলে দেওয়া যাবে। তাহলে 2 দাঁত বয়স? আর ওই পাশেটাও কি আপনার? ওই পাশেটাও আপনাদের? দেখি আমরা ওটাও দেখি, আসেন তো। এখানে কয়টা? আচ্ছা এটা কত হলে দেওয়া যাবে ভাই? হ্যাঁ
দশ হলে দিয়ে দিব, একশো দশ, একশো দশ দাঁতের ভাই, আগর ভাই, আগর আগর একেবারে আগর, হ্যাঁ। আর তার পাশেরটা, তার পাশেরটা ভাই কম নাম আছে ভাই, হ্যাঁ এটাও দশ ভাই, এটাও দশ, সরাই দেন দেখি, এদিকে সরাই দেন, এটাও দশ, এটাও আগর, এটা দুগাত জি ভাই। আর ওটা কি আপনাদের? তিনটা, তাহলে তিনটা আমাদের, আরো তিনটা ছিল বেচছি, বেচছেন, তিনটা বেচছি, বড় ছিল বড় বড় বেচছি। তো সব মিলিয়ে আজকে বাজারের অবস্থা, বাজারের অবস্থা বৃষ্টির বৃষ্টির জন্য একটু খারাপ, একটু খারাপ। আচ্ছা, বাকি এই নাম্বারে যোগাযোগ করলে, হ্যাঁ সুযোগ আছে আলোচনা, ঠিক আছে। এই পাশে একটা দেখছি, আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? জি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বাজার কেমন, কোন দিকে বলেন তো? আজকে নরমাল, এটা কত দাম চেয়েছিলেন? চাইছিলাম 12 থেকে 10, 5.80 গেছে, 5.80 চলে আসছেন, 96 দেব, আর 96 দাম দেই, আর 1,05,000 ধরে রাখছেন। দাম দর করতে গিয়ে আরো কিছুটা কমবে না? হ্যাঁ কিছু কমা যাবে, কিন্তু 105 পর্যন্ত হলে এটা বেশি, একদম সেই হবে। দাঁতের ভাই, দাঁতের দাঁতে নাই, কত কি দাম চাইছিলেন? ৩৫ কত করছে? ৫ বাজার কেমন? নরম। বেচার চিন্তা ভাবনা? দশ হলে দিবেন, এই যে 105 বলে 110 হলে বিক্রি করবেন এইটা। তো দর্শক ধন্যবাদ, সকলকে ভালো থাকবেন।